নমস্কার বন্ধুরা, মিলির কুকহাউস উড ব্লগে সবাইকে স্বাগত। গরম তো পড়েই যাচ্ছে, এই সময় কম তেল মশলা ব্যবহার করে স্বাস্থ্যকর খাবার খাওয়া আমাদের প্রত্যেকেরই প্রয়োজনীয়। আজকে আমি একটি সকালের জলখাবার বা স্কুল কলেজ বা অফিসে টিফিনের জন্য এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। এটি বানানো খুবই সহজ এবং খেতেও অত্যন্ত সুস্বাদু, আর তার সাথে স্বাস্থ্যকরও বটে। আমি প্রায়ই বাড়িতে এই রেসিপিটি করে থাকি, তবে আজকে আমি একটু অন্যরকমভাবে রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটির নাম মিক্স ভেজ গোলা রুটি বা পরোটা। চলো তবে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে সবজি নিয়ে নিয়েছি, টমেটো, গাজর আর ক্যাপসিকাম নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার টমেটো কেটে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে কেটে নিচ্ছি এইসব সবজিগুলো। আর এবার কড়াইশুঁটি খোসা ছাড়িয়ে নিচ্ছি। সব সবজিগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি কিন্তু আবার ভালো করে ধুয়ে নেব, ধুয়ে মিক্সিতে পেস্ট করে নেব। দেখো সব সবজি আমার কাটা হয়ে গেছে, কেটে কিন্তু খুব ভালো করে ধুয়েও নিয়েছি। এবার আমি মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। গোলা রুটি তো প্রত্যেকে বানিয়ে থাকো, তবে আমি কি করে বানাচ্ছি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। লঙ্কা দিয়ে দিলাম, একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচিয়ে, আর সামান্য জল দিয়েছি। জল দিয়ে এবার খুব ভালো করে পেস্ট করে নেব। এই দেখো পেস্ট করা হয়ে গেছে। সাথে কিন্তু আমি আর একটু গাজর গ্রেট করে নিয়েছি, পরে আমার কাজে লাগবে। আর নামমাত্র একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে সামান্য কালো জিরা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিলাম কেটে রাখা সবজি, পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম। স্বাদমতো নুন দিলাম। খুব ভালো করে ভেজে নিতে হবে। দু থেকে তিন মিনিট লাগবে ভাজতে। এবার আমি একটু কালারফুল হওয়ার জন্য গ্রেট করে রাখা গাজর দিয়ে দিলাম। গাজর দেওয়ার পর আর একটু ভেজে নেব। এবার কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে এটা ভালো করে ঠান্ডা করে নেব। আর এদিকে আমি একটা বোলে দু কাপ আটা নিলাম, যেহেতু আটা স্বাস্থ্যের পক্ষে খুবই পুষ্টিকর সেজন্য আমি আটাটা ইউজ করি। এবার দিয়ে দিলাম কিন্তু চাট মশলা, আর এখানে কিন্তু সামান্য একটু নুন ব্যবহার করেছি। এবার অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে জলের সাথে আটাটা মিশিয়ে নেব। আর একটু জল দিচ্ছি, অল্প অল্প করে জল দিয়ে ঠিক এভাবে ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার পেস্ট করে রাখা সবজিটা আর ভেজেও রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই দেখো এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা। ধনে পাতা দিলে তো আরও ভীষণ টেস্টি হবে, খেতেও ভালো লাগবে। আর এই রেসিপিটি কিন্তু ভীষণই হেলদি, সবাই খেতে পারো, বাচ্চা থেকে বয়স্করা সবাই খেতে পারো। এবার আমি পাঁচ মিনিট একটু রেস্টে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এবার আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এবার একটু হুইস্কার দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার সামান্য একটু তেল দিয়ে দিলাম,
মানে তাওয়াটা আমি বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে সামান্য তেল দিয়ে দিয়েছি। এখানে আমার তেলের যে ব্রাশ হয় সেটা ইউজ করার কথা ছিল, কিন্তু সেটা আমার নষ্ট হয়ে মানে খারাপ হয়ে গেছে, তাই আমি স্পুনটা দিয়েই করে নিলাম। সামান্য কিন্তু তেল দিয়েছি। এবার আস্তে আস্তে গোলাটা দিয়ে দিতে হবে, দিয়ে একদম এই দেখো হালকাভাবে ঠিক এভাবে রুটি সাইজ করে নিতে হবে। প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবে, ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি কিন্তু ঢাকা দিয়েছিলাম, ঢাকা দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। এবার কিন্তু আমি আর কোনো হাতা খুন্তি ইউজ করবো না, আমি উল্টে দেবো ঠিক এভাবে, আর তোমরা না পারলে তোমরা খুন্তি দিয়ে উল্টাতে পারো, প্যাঁচোলা দিয়েও করতে পারো, খেতে অসাধারণ হয়, ভীষণই ভালো লাগে খেতে। ঠিক এভাবে আমি বানিয়ে নেব, আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো সামান্য আমি কিন্তু তেল দিয়েছি, সাদা তেল। এবার আবারও দিয়ে হাতা দিয়ে এই দেখো ঠিক এভাবে রুটির আকারে করে নিতে হবে। এবার আবারও ঢাকা দিয়ে রাখবো, তাহলে সেদ্ধও হয়ে যাবে। ঢাকনাটা তুলে নিচ্ছি 2 থেকে 3 মিনিট, আর ফ্লেমটা কিন্তু লোটেই রাখতে হবে, মাঝে মাঝে একটু মিডিয়াম ফ্লেমটা করে দিলে হবে। আবারও উল্টে নিলাম, আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে, আর আমি একটু রোল করে নিয়েছি, রোলটা আমি দেখাতে পারিনি। তাহলে তৈরি হয়ে গেল আমার মিক্স ভেজ গোলা রুটি বা পরোটা যাই বলো। দেখতে ভালো লাগার জন্য আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। দারুণ একটি হেলদি রেসিপি, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।